আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কিয়ামতের এই 10 আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পৃথিবীর বয়স যত বাড়ছে, আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। তন্মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বলে অনেক স্কলার বলেছেন। এর দ্বারা এটি প্রতিভাত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। এখানে তার বলে যাওয়া এমন 10টি নিদর্শন তুলে ধরা হলো। নম্বর 1, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। নম্বর 3, তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণে সম্পদশালী হয়ে উঠবে যে কেউ যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে সুস্পষ্ট। নম্বর 4, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দিবে। এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নম্বর 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হল সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোকাবাজি, প্রতারণা, চুরি চামারি এত পরিমাণে বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। নম্বর 6, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিবে। যার প্রমাণ আমাদের কাছে সুস্পষ্ট। আমরা ইতিমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে, ফলে ইরাক কার্যরত জনশূন্য হয়ে পড়বে। অথচ বিশ্ব মোড়লরা ইরাকের ওপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে। নম্বর 7, চতুর্দিক থেকে ইসলামের ওপর এত পরিমাণে হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। নম্বর 8, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। নম্বর 9, লোকেরা কার্যকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না, সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। নম্বর 10, লোকেরা সারের লেজের ন্যায় এক ধরনের চাবুক ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামত আসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।